চলো আজ আমরা এক ইতিহাস নিজের স্বামীকে হত্যা করেছিলেন এই দেশকে ভালোবাসার জন্য এই দেশটাকে স্বাধীন করার জন্য নিজের স্বামীকে হত্যা করেছিলেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন নিজের স্বামীকে হত্যা করেছিল সে কেউই নয় সে হচ্ছে ভারতের প্রথম মহিলা গুপ্তচর নিরা আর্য উনিশশো সালে পাঁচই মার্চ উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করে পিতা ছিলেন শেখ জজ্জুমাল তিনি ছিলেন একজন ভালো ব্যবসায়ী কলকাতায় থাকতেন ব্যবসায়িক সূত্রে কিন্তু মেয়ের দেশপ্রেম দেখে খুব অল্প বিয়ে দিয়ে দেন বিয়ে দেন ব্রিটিশ পুলিশের সিআইডি ইন্সপেক্টর জয় রঞ্জন দাসের সাথে জয় রঞ্জন দাস ব্রিটিশ পুলিশের সিআইডি ইন্সপেক্টর ছিলেন মীরা বুকে সাইজ চাপা আগুন নিয়েছিল কুড়ি বছর যে দেশকে ভালোবাসে যার দেশকে স্বাধীন করার ইচ্ছা সে কি করে সংসার করতে পারে তাও টানা কুড়ি বছর সংসার করেছিল যখন মীরার দাদা বসন্ত কুমার আজাদ হিন্দ করে তখন নিরার ঘরে থাকেনি মীরা ও সংসার ত্যাগ করে দাদার সাথে আজাদ বাহিনীতে জয়েন করে নিরাকে নেতাজি সুভাষচন্দ্র বসু খুব একটা ভালো দায়িত্ব দিয়েছিলেন তবে এই ঘটনাটি ঘটেছিল কখন জানেন মীরা জানতে পেরেছিল যে জয়রঞ্জন দাসের গোয়েন্দাগিরি পড়েছিল নেতাজির উপর এবং সম্ভব হলে নেতাজিকে হত্যাও করে দেবে সেই খবর মীরা জানতে পারে তাই মীরা সংসার ত্যাগ করে দিয়েছিল সেই সূত্রে আজাদ হিন্দ বাহিনী যখন মণিপুরের বার্মা সীমান্তে যায় ঠিক সেই সময় জয়রঞ্জন দাসের মণিপুরে ডিউটি পড়ে সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে আসলো একদিন নেতাজি সেরা থেকে হচ্ছিল ঠিক ওই সময় জয়রঞ্জন দাস নেতাজির সামনে হাজির হয়েছিল এবং নেতাজির ড্রাইভার নিজামুদ্দিন নেতাজির গার্ড হয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনি বন্দুক কাঁধে তুলে দাঁড়িয়েছিলেন জয়রঞ্জন দাস যখনই রিভলভারটা পিস্তলটা বের করলো মাজা থেকে তখনই সেই সময় জয় রঞ্জন দাসের বুকে ইঞ্চি ছুরি ঢুকিয়ে দিল একদম ফালা ফালা করে দিল নিজের স্বামীকে নিজের হাতে হত্যা করলো শুধুমাত্র দেশের স্বাধীনতা পাওয়ার জন্য লাস্টে ওনার জেল হলো কোথায় জেল হলো জানেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজয়ের পর ব্রিটিশরা হাজার বন্দিকে মুক্ত করে দিয়েছিলেন কিন্তু নিরা আর্যকে মুক্ত করেননি এখন আসি আসল ঘটনায় নিরা আর্যর স্তন্য কেটে দিয়েছিল চলো কিভাবে স্তন্যটা কেটে ফেলে ব্রিটিশ পুলিশ নিরার হাতে পায়ে শিকলে বাধা এক ব্রিটিশ পুলিশ আসে নিরা্যুর শিকল কাটার নাম করে প্রথম হাতের শিকল কাটতে গিয়ে হাতে কেটে ফেলে নির্য চুপ করে বসে থাকে তারপরে পায়ের শিকল কাটতে যায় পায়ের শিকল যখন কাটতে যায় গুড়ালিতে হাতুর দিয়ে বাড়ি মারতে থাকে নিরা বলছেন আপনি কি করছেন আমাকে কেন মারছেন তখন ব্রিটিশ পুলিশ নিরাকে জিজ্ঞাসা করে নেতাজি কোথায় তখন নিরাবালে উনি মারা গেছে আবার সেই একই অত্যাচার কিছুক্ষণ পরে নিরাবালে নেতাজি আমার বুকের ভিতরে ব্রিটিশ পুলিশ বলে তোর বুক থেকে টেনে বের করব নেতাজিকে ঠিক সারাশি দিয়ে নিরার এক স্তন্যর উপর চেপে ধরে বলে বল নেতাজি কোথায় তখনও নিরাবলে আমার বুকের ভিতরে লাশ পর্যন্ত ব্রিটিশ পুলিশ স্তন্যটা কেটে ফেলে যদিও ব্রিটিশ পুলিশ কাটেনি কামারটা কেটেছিল কিন্তু রায়টা ছিল ব্রিটিশ পুলিশেরই অতএব এর জন্য ব্রিটিশ পুলিশ দায়ী তারপরে ব্রিটিশ পুলিশ খুব আস্তে করে বলে যদি তুই না বলিস তো দ্বিতীয় বেলুনটা কেটে ফেলব বেলুন বুঝতে পারছ তো বন্ধুরা এতটা খারাপ কাজ করেছিল নিরার সাথে কিন্তু নিরার শেষ পরিণতি ভালো হয়নি স্বাধীনতার পর নিরা ঠিকই মুক্তি পেয়েছিল কিন্তু বিনা দাস মাস্টার সেনের স্ত্রী পেনশন পেত স্বাধীনতা সংগ্রামী হিসাবে কিন্তু পেল না তাই হায়দ্রাবাদের এক বস্তিতে বাস করত। সেখানে তাকে পেদম্বা বলে রাখত পেদম্বা হলেন জেঠিমা পেদম্বা মানে হচ্ছে জেঠিমা সরকারের সেটাও সজ্জোলন বস্তিটা ভেঙে দিল মীরার ঘরটা সরকার ভেঙে দিল তবে উনিশশো সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং উনিশশো সালে ছাব্বিশে জুলাই এক বেসরকারি হাসপাতালে তিনি মারা যান যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে এইসব দেশপ্রেমীকে গল্প ছড়িয়ে দেবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যাতে এই দেশ সম্বন্ধে জানে এদের অবদান কি এইসব দেবী তথা মা এদেরকে যেন আমরা সবাই মনে রাখতে পারি এদের স্মৃতিকে যেন আমরা ধরে রাখতে পারি এদের মতো যেন আমরা